ফ্রেন্ড, জয় মাতা দি। তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, কি কি হচ্ছে তাহলে ভিডিওটা শেষ হয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ট্রেন থেকে নেমে গেছি সবাই, এই যে ট্রলি। কোথায়? আর এই যে হোটেল আমরা পৌঁছে গেলাম, দেখালাম। লুচি আর তরকারি, চলে এসেছি। আর হোটেল থেকে দেখো আমাদের ভিউটা দারুণ লাগছে। আর আমি এখানটায়, আমরা এখানে স্নান করব, এই যে এই জায়গাটায় ঘাটটাতে স্নান করব। আর এখানে দেখো ভিউটা দেখো, এই যে ওই পারে দেখেছো সবাই স্নান করছে, এখানে গঙ্গা আরতি হয় বিকালে। ওই যে দূরে দেখো মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় রয়েছে। চলে এসছে, লেপটা করে আমরা যাচ্ছি এখন নিচে। আমরা এখন যাচ্ছি স্নান করতে, স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদেরকে হোটেলের পুরো ভিউটা দেখাচ্ছি। ক্লান্ত হয়ে গেছে আমরা হোটেল থেকে, ট্রেন থেকে নেবেই আগে স্নান করলাম কচুরি লুচি খেয়ে, এখন স্নানটা করে নিই, তারপর আবার স্নানটা করে ফ্রেশটা হয়নি, কারণ ট্রেনে ছিলাম তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আগে স্নানটা করে নিই, তার জন্য নামছে। তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছিলাম, আমি চলে এলো এখানে, বলছে প্রচণ্ড ঠান্ডা। ভিউটা একবার দেখে নাও। জয় মাই মা গঙ্গা কি জয়। আমাদের হোটেল আর হোটেলের রুমটা তোমাদের দেখাচ্ছি, মা গঙ্গা শান্তি সে বিশাল। আর এই শুভ চান করার জন্য দিদি, আর এখানে মামি বিশাল সব চান করতে বলো। করছি করছি, নিষ্ঠা ধরো নিষ্ঠা ধরো। আর আর গাঙ্গে করছি ভিডিও হচ্ছে। জয় মা ফটো তুলছি না, ভিডিও হচ্ছে, করে দিয়েছি স্নান টান করে। সবার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। আর এই যে এই দেখো স্নান করছি, দেখো আমারও স্নান হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছি, দর্শন করে নিল নন্দুবাবুকে, দর্শন করেছি। চলো সবার স্নান হয়ে গেছে, এবার রুমে যাচ্ছি, চলো আমরা উপরে রুমে সবাই স্নান করার পর এই যে ও চোখে কাজল পড়ছে, এরম হয়ে গেছে। আর এই যে পূজা, আমি যে নেলপালিশটা নিয়ে এসেছিলাম সেই নেলপালিশটা পূজা পড়েছে। এই যে দেখেছো আর এখানে দেখো আমারও স্নান হয়ে গেছে, আর আমার পেছনের ভিউটা দেখো, দেখে নাও গঙ্গা মা গঙ্গা। এই যে এই যে এখানে হচ্ছে ত্রিশূল, এটা দেখো ভোলা ঘাট, এখন বেশি সুন্দর লাগছে দুপুরবেলা। ট্রলি ঠিক করছে, আর এই যে এখানে সব শুয়ে আছে স্নান টান করে, সব শুয়ে আছে, সব স্নান টান করে শুয়ে পড়ছে। দেখো হোটেলে শুয়ে নেলপালিশ করছে, এই নেলপালিশটা হচ্ছে আমার দিদির, এটা মামি পড়ছে, পূজা মামিকে পড়িয়ে দিচ্ছে, এটা আমার দিদির নেলপালিশ। কি হয়েছে? হ্যাঁ রুমগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এটা খোলার পড়লাম, এই গেটটা খুললাম, দেখো সামনেই এখানে হচ্ছে তোমার গোছানো রয়েছে সব কিছু, দেখো জামা কাপড় মেলার জন্য ঝুলিয়েও রেখে দিয়েছি, এখানে পূজা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো খুলতেই সামনে হরকি পৌড়ি ঘাট রয়েছে, এটা একটা মন্দির রয়েছে,
দেখো এখান থেকে একদম গঙ্গার ধারেই রয়েছে আমাদের হোটেলটা। মনসা পাহাড়, চণ্ডী পাহাড় রয়েছে। যাই গেটটা খুলে আর রুমের মধ্যে দেখো, ঢুকে পড়লে ঢুকতেই দেখো সামনে একটা টেবিল দিয়েছে, সেই টেবিলের মধ্যে বিভিন্ন রকম কসমেটিক সব রাখিয়ে রেখে দিয়েছি। এখানেও একটা গেট আছে মানে বাইরে যাওয়ার জন্য। এটা হচ্ছে টয়লেট দেখাচ্ছি, আর সামনে একটা ছোট্ট আয়না রয়েছে, আর এখানে দেখো এসি রয়েছে, যদি এসির প্রয়োজন হয় তোমরা এসি দেখো। তো শুয়ে আছে দুজনে আপাতত, শুয়ে আছে। আর তোমরা যদি ঘাট দেখতে চাও, দেখো আমরা এই বেডের মধ্যে থেকেই তোমার হরকি পৌরি ঘাটটা দেখতে পারবো। দেখো বিছানায় বসেও দেখো, এই যে দেখা যাচ্ছে বাথরুমের ভিউটা দেখো। বাথরুমটা হচ্ছে গিজার রয়েছে, আর এই যে মোটামুটি খুব ভালোই মোটামুটি। আমি এখানে শুয়ে পড়লাম আর ও এখানে শুয়ে পড়েছে। আর একটা কথা হচ্ছে হরিদ্বারে তোমাদের সব নিরামিষ, এখানে সব নিরামিষ, কী কী রান্না খাওয়া হবে সেই সব তোমাদেরকে দেখাবো। এই যে দেখো ওরা রিলস বানাচ্ছে এখানে, দেখো ওরা এখানে রিলস বানাচ্ছে। আমরা রয়েছে এই যে স্বামী আশ্রমে, এখানে এখন আমরা খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে যাচ্ছি, দুপুরের খাওয়া দাওয়ার করবো। তার জন্য এই যে প্রথমে দিয়েছে সাদা ভাত, শুক্তো দেখো, ডাল, এটা ঝুড়ি আলু ভাজা, সবাই তো তাই। আমাদের দুপুরের লাঞ্চ সবার খাওয়া হয়ে গেছে, তাহলে চলো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। এত দিয়ে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কাল মসুরিতে গিয়ে দেখা হচ্ছে, তাহলে টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার।